শীতকালে ঘুরতে যাওয়ার অসাধারণ পাঁচটি জায়গা। শীতকাল মানেই ভ্রমণের শুরু। যে সময়ে নেই ভয়াবহ গরমে ক্লান্ত হওয়ার ভয়, নেই বৃষ্টিতে কর্দমাক্ত সড়কের ঝামেলা, এজন্যই প্রকৃতিপ্রেমীরা ঘুরতে বেছে নেন শীতকালকে। সব মিলিয়ে শীতকাল ভ্রমণের জন্য বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। চলুন জেনে নেওয়া যাক শীতকালে নিরাপদে ভ্রমণের জন্য বাংলাদেশের জনপ্রিয় পাঁচটি স্থান সম্পর্কে। সুন্দরবন, পৃথিবীর অন্যতম দুর্লভ ম্যানগ্রোভ বন সুন্দরবন। খুলনা, সাতক্ষীরা আর বাগেরহাট জেলার কিছু অংশ জুড়ে রয়েছে পৃথিবীর অপার বিস্ময়ের এই বন। একটা পাতা পড়ার শব্দ, পানির শব্দ, বাতাসে গাছের শব্দ ও ছোট বড় খালগুলো আপনাকে নিয়ে যাবে এক নৈসর্গিক জায়গায়। তাই শীতকালে সুন্দরবন হতে পারে আপনার ভ্রমণের জন্য উপযুক্ত একটি জায়গা। জাফলং, সুদৃশ্য পাহাড় চূড়া, স্বচ্ছ জলরাশি আর নানান রঙের নুড়ি পাথরের এক অপূর্ব সমন্বয় সিলেটের জাফলং। জলপ্রপাত, উঁচু পাহাড়ের গহীন অরণ্য ও প্রকৃতির শুনশান নীরবতা পর্যটকদের দারুণভাবে মোহবিষ্ট করে। তাই যান্ত্রিক সভ্যতার সকল ব্যস্ততা ভুলে গিয়ে কিছুটা সময়ের জন্য হলেও প্রকৃতির কাছে নিজেকে সঁপে দিতে আসতে পারেন পাহাড়, পানি ও পাথর ভরা রূপকথার রাজ্য জাফলং এ। নিঝুম দ্বীপ, মায়াবী হরিণ, বিশাল কেওড়াবন আর নরম বালুর মাঝে অপরূপ সৈকত নিঝুম দ্বীপ। সাগরের জলরাশি আর ঢেউয়ের গর্জনের সঙ্গে হিমেল হাওয়ায় মনোমুগ্ধকর এক পরিবেশ। নৈসর্গিক সৌন্দর্যে ভরা লীলাভূমি এ দ্বীপে সৃষ্টিকর্তা সব রূপ ঢেলে দিয়েছেন। পূর্বাকাশে জলজলে সূর্যের আলো সাগরের ছোট ছোট ঢেউগুলোয় ঝলমল করছে। নীল জলে সাঁতার কাটছে ছোট বড় ট্রলার। সৈকত, কেওড়াবন, পাখি, প্রকৃতি, গ্রাম সবকিছু একত্রে দেখতে চাইলে যেতে পারেন নিঝুম দ্বীপ। শ্রীমঙ্গল, শীতে শ্রীমঙ্গল গিয়ে ঘুরে আসতে পারেন বেশ কয়েকটি স্থানে। শ্রীমঙ্গল শহরটা ছোট হলেও বেশ গোছানো। এই শহরের বাড়ি, মসজিদ, মন্দির, গির্জাসহ সব স্থাপনার মধ্যেই আছে নান্দনিকতার ছাপ। শহরের বেশিরভাগ জায়গা জুড়েই রয়েছে চা বাগান। এখানে আপনি যেদিকেই তাকাবেন দেখবেন চায়ের বাগান, যা দেখলে চোখ জুড়িয়ে যাবে। যতদূর চোখ যায় কেবল সবুজের হাতছানি। চা বাগানের সারি সারি টিলা, আঁকাবাঁকা পাহাড়ি পথ আর ঘন সবুজ অরণ্যের অপরূপ সৌন্দর্য। পঞ্চগড়, বাংলাদেশের হিমালয় কন্যাক্ষেত্র জেলা পঞ্চগড়। হিমালয়ের পাদদেশে জেলাটির ভৌগোলিক অবস্থান হওয়ায় পঞ্চগড়কে বলা হয় হিমালয় কন্যা। প্রতি বছর শীতের সময় বাংলাদেশ থেকে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘা পর্বতের। পঞ্চগড় ও তেঁতুলিয়া থেকে স্পষ্টভাবে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। অক্টোবরের মাঝামাঝি থেকে ডিসেম্বর পর্যন্ত দেখা মেলে পর্বতের। শীতের আকাশ মেঘমুক্ত ও পরিষ্কার থাকায় ভেসে উঠে তুষার শুভ্র হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা।